আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের শব্দ বুঝি বাক্য লিখি এই অধ্যায়টি চতুর্থ পরিচ্ছেদ সমস্তরিত ভিন্ন শব্দ এখন আমরা দেখব সমস্তরিত ভিন্ন শব্দের কাজগুলোর উত্তর প্রথমেই শব্দের মিল অমিল খুঁজি এখানে নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কী ধরনের মিল বা অমিল আসে উল্লেখ করো এখানে পাঁচটি বাক্য দেওয়া আছে এই পাঁচটি বাক্যের মধ্যে কী অ মিল বা অমিল রয়েছে এগুলো খুঁজে বের করতে বলা হয়েছে তাহলে চলো এই কাজটির উত্তর সিটি তাহলে এখানে দেখো নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে যে ধরনের মিল বা অমিল আছে তা নিসে উল্লেখ করা হলো এখানে ক নম্বর বাক্যটি হলো দেখো অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না এখানে দুটি শব্দে নিচে দাগ দেওয়া হয়েছে একটা অন্য আর এটাও আছে অন্ন উচ্চারণ এক আছে কিন্তু এর অর্থ কিন্তু আলাদা তাহলে এর উত্তর কী হবে উত্তর দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এ বাক্যে অন্য শব্দের অর্থ অপর এবং অন্য শব্দের অর্থ হচ্ছে ভাত দেখো বানানের পার্থক্য কিন্তু উচ্চারণের পার্থক্য নেই আর অর্থেরও পার্থক্য রয়েছে এরপরে খ নম্বর দেখো আশা করছি শীঘ্রই তাদের আশা হবে দেখো এখানে দুই ধরনের আশা রয়েছে তাহলে দাগ দেওয়া ও শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এ বাক্যে আশা শব্দের অর্থ আকাঙ্ক্ষা এবং আশা শব্দের অর্থ আগমন এরপরে গ নম্বর দেখো কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না এখানে দেখো শাল আর শাল এই দুই সালের মধ্যে পার্থক্য মিল অমিল কি তেল উত্তর দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এ বাক্যে শাল অর্থ বছর এবং শাল হল এক ধরনের গাছ তাহলে দুইটা সাল সম্পর্কে আমার ধারণা হয়ে গেল এরপরে ঘ নম্বরে দেখো স্বাদ হলো তরকারি স্বাদ দেখি এখানে দেখো উত্তর হচ্ছে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণ ও অর্থগত উভয় ধরনের অমিল রয়েছে এ বাক্যে স্বাদ হলো ইচ্ছা এবং স্বাদ হলো আসাদ এরপরে উম নম্বর বাক্যটি দেখো লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে এখানে দেখো লক্ষ্য আর লক্ষ্য এখানে লক্ষ্য আর লক্ষ্য হচ্ছে কি উত্তর ডাক দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এ বাক্যে লক্ষ্য শব্দের অর্থ হলো স্বতস্র এবং লক্ষ্য শব্দের অর্থ হল উদ্দেশ্য এভাবে এই শব্দগুলোর মধ্যে মিল অমিলগুলো লিখে রাখবা এরপরে সমস্তরিত ভিন্ন শব্দ সমস্তরিত ভিন্ন শব্দ হচ্ছে কি এর উচ্চারণ হবে একই রকম কিন্তু অর্থ হবে আলাদা এখানে জোড়া জোড়ায় সমস্তরিত শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো মনোযোগ সহকারে পড়ে নিবা এই শব্দগুলো যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে যে পরে কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে একটু সমস্যা হয়ে যাবে আর পড়লে কাজটি খুব তাড়াতাড়ি বুঝতে পারবা এরপরে এখানে দেখো সমস্তরিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই নিচে দশ জোড়া সমস্তরিত ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যে শব্দজোড়াগুলো থাকে যেমন আদা ও আদা ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম এখানে দুইটি শব্দই রয়েছে এভাবেই কিছু শব্দ দেওয়া আছে এখানে প্রথম বাক্যটি আমি লিখেছি কাঁচা ও কাঁচা শব্দ জোড়া দিয়ে আহা সে কাঁচা বয়সে কাপড় কাঁচা শিখে গেছে এরপরে দুই নম্বরে দেখো কাদা ও কাদা শব্দ শব্দজোড়া দিয়ে এখানে আমি বাক্য লিখেছি তার গায়ে কাদা লাগা মাত্রই সে কাদা শুরু করলো এখানে দেখো দুটি শব্দই রয়েছে এখানে কাদা আর কাদা তারপরে এখানে কাঁচা আর কাঁচা দুটি শব্দই রয়েছে কিন্তু এরপরে দেখো দিন ও দিন জোড়া দিয়ে বাক্য তৈরি দিনের জন্য শীতের দিন ভোগান্তি বয়ে আনে তাহলে দুটি এলাকা হয়ে গেছে তারপরে হচ্ছে দ্বীপ ও দ্বীপ তাহলে দ্বীপহীন দ্বীপে বসে আছি একা এরপরে দেখো বৃত্ত ও বৃত্ত তাহলে বৃত্ত তাকে অহংকারের বৃত্তে তে আবদ্ধ করেছি তাহলে বৃত্ত তাকে অহংকারের বৃত্তে আবদ্ধ করেছি এরপরে নব ও নব গুধুলি লগ্নে নব ও নবরঙ্গে সেজেছে এরপরে দেখো শব ও শব তার শবদাহের খবর শুনে সব আত্মীয় উপস্থিত হল এরপরে শয্যা ও শয্যা সে শয্যায় এলো শয্যা করে এরপরে দেখো ন নম্বরে সোনা ও সোনা তাহলে সোনা ও সোনার এখানে ওই পাহাড়ে সোনা আছে। এটা তার সোনাকতা এরপরে হাড় ও হাড় তাহলে এটা হাড় ও হাড় দিয়ে বাক্য তৈরি করা হয়েছে তার হাড় ভাঙ্গার চিকিৎসা করতে গিয়ে তাকে সোনার হাড় বিক্রি করতে হলো এভাবে কি করবা এভাবে এখানে এই শব্দ জোড়া দিয়ে দশ ধরনের বাক্য তৈরি করবা তাহলে আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পঞ্চম পরিষেদ বানানো ও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন